ষষ্ঠ সপ্তম শ্রেণীর বই এবার বঙ্গবন্ধুর বাবার নাম ভুল। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবার নামেও ভুল করা হয়েছে। শেখ বাদ দিয়ে শুধু লেখা হয়েছে লুৎফুর রহমান। 2023 সালের নতুন কারিকুলাম চালু হওয়ার পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ইতিহাস বই নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর বাবার নামও ভুল লিখেছে সংস্থাটি। এছাড়াও গণমাধ্যমের অনুসন্ধানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি ইতিহাস বইয়ে আরও 18টি ভুল ও অসঙ্গতির খোঁজ মিলেছে। নতুন শিক্ষাবর্ষে পাঠ্য বইয়েও ভুলের ছড়াছড়ি। নবম দশম শ্রেণীর তিন বইয়ের ভুল নিয়ে গেল 2 জানুয়ারি প্রথম সংবাদ প্রচার করে একটি গণমাধ্যম, জানিয়ে এরই মধ্যে সংশোধনী দিয়েছে এনসিটিবি। এনসিটিবির দেওয়া এই সংশোধনীতে এবার দুটি বইয়ে ইতিহাস নিয়ে আরও 18টি ভুল ও অসঙ্গতি ধরা পড়েছে। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ছেলেবেলার মুজিব শিরোনামে 7 পৃষ্ঠার লেখা হয়েছে বঙ্গবন্ধুর বাবা লুৎফুর রহমান ছিলেন সরকারি অফিসের কেরানি, অথচ তিনি ছিলেন আদালতের শেরেস্তাদার। পত্রী আজও দেশের সব জেলা জজ আদালতে বহাল আছে। কেরানি শব্দটি সাধারণত তাচ্ছিল্য করে বলা হয়। একই পৃষ্ঠার দুই জায়গায় কেরানি শব্দটা লেখা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর বাবার নামের সঙ্গে শেখ শব্দ যুক্ত করা হয়নি। ওখানে শুধু লেখা রয়েছে লুৎফুর রহমান। ওই বইয়ের 71 পৃষ্ঠায় ভাষা আন্দোলন শিরোনামে আন্দোলনের বর্ণনায় কোথাও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরা হয়নি। একই বইয়ের 3 জায়গায় কোথাও বাঙালি ঋকার দিয়ে, কোথাও বাঙালি দীর্ঘিকার দিয়ে, আবার কোথাও লেখা হয়েছে বাঙালি। 77 পৃষ্ঠায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রের প্রথম সরকার শিরোনামে লেখা হয়েছে কর্নেল ওসমানীকে জেনারেল পদ দিয়ে সেনাবাহিনীর প্রধান সেনাপতি করা হয়। শুদ্ধ হচ্ছে তিনি কর্নেল পদে থেকেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আর দেশ হানাদার মুক্ত হবার পর জেনারেল হিসেবে পদোন্নতি পান তিনি। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে 70 পৃষ্ঠায় রাজনৈতিক সংযোগ শিরোনামে লেখা হয়েছে তোমরা তো জানো 25 মার্চ মধ্যরাতে নিজ বাড়িতে গ্রেপ্তার বরণ করার আগে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদকে নির্দেশ দিয়েছিলেন স্বাধীনতার সংগ্রাম যেন এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন। বঙ্গবন্ধু গ্রেপ্তার বরণ করেছেন, অর্থাৎ স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন, এই শব্দটি প্রথম জাতীয় সংসদে বলেছিলেন খালেদা জিয়া। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।